আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভ সংবাদে আপনাদের সাথে আছি এস এম জানবীর শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব জিয়া রহমান বিশ্বাস করতেন না বললেন প্রধানমন্ত্রী জিয়া মোস্তাক চক্রান্তেই 15 আগস্ট হত্যাকাণ্ড করোনায় দেশে 102 জনের মৃত্যু দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ল 11 সেপ্টেম্বর পর্যন্ত টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে তরুণদের গণটিকার নামে গণসংক্রমণ করেছে সরকার অভিযোগ তোলে বিএনপি মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির মুখপাত্র মন্তব্য ওবায়দুল কাদের করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্তবাসীদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বিশেষজ্ঞরা বলছেন সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নেই তারপরও বিএনপি সেখানে গিয়ে বিশৃঙ্খলা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় যোগ দিয়ে একথা বলেন তিনি বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব জিয়াউর রহমান বিশ্বাস করতেন না বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন 15 আগস্টের হত্যাকাণ্ডের চক্রান্তে মোস্তাকরা মূল শক্তি হিসেবে পেয়েছিলেন জিয়াউর রহমানকে বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনায় অংশ নিয়ে 15 আগস্টের হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেন বক্তারা প্রধান অতিথির বক্তব্যে 15 আগস্টের স্মৃতিচারণ করেন প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন সেদিন বঙ্গবন্ধুর ফোন পেয়েও কেউ কেন কোনো পদক্ষেপ নেয়নি আমি তাদের সবাই আত্মার মাগফিরাত কামনা করি যে যখনই বাড়ি আক্রমণ শুরু হয় প্রথমে যেমন সাইনিয়া আসামের বাসায় বা শেখমনির বাসায় খবরটা আসার সাথে সাথে এবং আমাদের বাসায় যখন গুলি শুরু হয় বঙ্গবন্ধু কিন্তু সবাইকে ফোন করেছিলেন আব্দুর রাজ্জাকের সাথে কথা হয় তোফায়েল আহমেদের সাথে কথা হয় সেনাপ্রধান শফিউল্লাহর সাথে কথা হয় সেনাবাহিনীরও যার যা ভূমিকা ছিল তারাও কিন্তু সঠিকভাবে করে নাই পিছনের রহস্যটা কি সেটাই কথা জিয়াউর রহমান কোথাও যুদ্ধ করেছেন এমন কোনো নজির নেই উল্লেখ করে মোস্তাক জিয়ার চক্রান্তেই 15 আগস্টের হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলেও মন্তব্য করেন তিনি এবং এ কথাটা সত্যি যে মৃত্যু জিয়াউর রহমান যে কোনো ফিল্ডে কোথাও যুদ্ধ করেছে এরকম ইতিহাস কিন্তু শোনা যায় না সেই জিয়াউর রহমানকেই পেয়েছিল খন্দকার মোস্তাক তার দোসর হিসেবে সেই ছিল তার শক্তি মূল শক্তির উৎস কারণ ক্ষমতা যদি এভাবে দখল করতে হয় আর হত্যাকাণ্ড যদি চালাতে হয় তাহলে সামরিক বাহিনীর নিশ্চয়ই কিছু সহযোগিতা তার দরকার ছিল এবং সেই মোস্তাক জিয়া মিলেই কিন্তু এই চক্রান্তটা করেছিল সম্প্রতি পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনার সমালোচনা করে শেখ হাসিনা বলেন চন্দ্রিমা উদ্যানে জিয়ার লাশ নিয়ে জেনেও নাটক করছে দলটি আজকে জিয়াউর রহমানের চন্দ্রিমা উদ্যানে জিয়ার কবরে যে যে মারামারি করলো বিএনপি বিএনপি জানে না যে সেখানে জিয়ার কবর নাই জিয়া নাই ওখানে জিয়ার লাশ নাই তা তো ভালোই জানে তাহলে আপনার নাটক করে কেন খালেদা জিয়াও ভালোভাবে জানে খালেদা জিয়া বা তারেক জিয়া কি বলতে পারবে যে তারা তার বাবার লাশ দেখেছে গুলি খাওয়া লাশ তো দেখাই যায় তার কি দেখেছে কখনো বা কোনো একটা ছবি দেখেছে কেউ দেখেনি কারণ ওখানে কোনো লাশ ছিল না পরে 15 আগস্টে শাহাদাত বরণকারীদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাকিব হাসান মাইটিভি ঢাকা বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 102 জনের মৃত্যু হয়েছে এ নিয়ে করোনায় মারা গেলেন মোট 25,729 জন এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন 14,82,628 জন বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এ সময় সুস্থ হয়েছেন 8,314 জন আর করোনামুক্ত হয়েছেন 13,97,885 জন 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার 13.77% এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার 16.87% সুস্থতার হার 94.28% করোনায় মৃত্যুর হার 1.74% করোনা মহামারীর কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চলমান ছুটি আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়
দুপুরে করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সহ টেকনিক্যাল কমিটির সঙ্গে বৈঠক হয়। সেখানে এ সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এদিকে একই বৈঠকে বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে শিক্ষামন্ত্রী জানান স্বাস্থ্যবিধি মেনে আগামী 15 অক্টোবর থেকে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা যেতে পারে। তার আগে কোনো বিশ্ববিদ্যালয়ে কতজন শিক্ষক শিক্ষার্থী টিকা নিয়েছেন তার তথ্য ছক আকারে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে পাঠাতে হবে। লকডাউন এবং টিকা কার্যক্রম সুফল দিচ্ছে, যার ফলে দেশে কমে আসছে করোনার প্রকোপ। এই ধারাবাহিকতা বজায় থাকলে কিছুদিন পর শহর কিংবা মফস্বল উভয় স্থানেই করোনা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এছাড়া টিকা গ্রহণের ক্ষেত্রে বর্তমানে তরুণদের মধ্যেই বেশ কি আগ্রহ সৃষ্টি হয়েছে। টিকা কেন্দ্রে ভিড় বাড়ায় এটি অন্যতম একটি কারণ। মোবাইল করিমের রিপোর্ট। লাইনে দাঁড়িয়ে এই অপেক্ষা করোনার টিকা নেওয়ার জন্য। প্রতিদিনই শত শত মানুষ ভিড় করছেন টিকা কেন্দ্রে। কদিন আগে টিকা নেয়ায় যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল সেই দৃশ্যপটে কিছুটা ঘটেছে উন্নতি। বয়স্কদের অনেকে আগে থেকে টিকা নেয়ায় বর্তমানে কেন্দ্রগুলোতে বেড়েছে তরুণদের ভিড়। রেজিস্ট্রেশনের পর মেসেজ পেয়ে যেমন আসছেন, আবার মেসেজ ছাড়াও অনেকে আসছেন। ইনশাল্লাহ টিকা নিতে আসছি, ভালো লাগতেছে আমার থেকে। প্রথম ডোজে কোনো সমস্যা হয় নাই পাইতে, সেকেন্ড ডোজে কোনো সমস্যা হয় নাই। সরকারকে ধন্যবাদ যে উনি ওনারা বয়সসীমা কমিয়ে দিয়েছে, যে কারণে আমরা এখন টিকা নিতে পারছি। সবাই টিকা দিতে পারতেছে, যুবকরা তো অবশ্যই এটা পজিটিভ হিসাবে নিছে প্রত্যেকেই। টিকা নেওয়ার জোয়ারকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। জানান তরুণ বয়সের মানুষ ঘরের বাইরে বেশি বের হয়, টিকা নেওয়ার ফলে তাদের দেহে প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে করোনা মোকাবেলায় অনেকটাই ফল পাওয়া যাবে। 18 বছর পর্যন্ত সময়সীমা নামিয়ে দেওয়া হয়েছে, প্রধানত ছাত্রদেরকে, তারা যেন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে, তারা টিকা গ্রহণ করতে পারে। বহুদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে, সেটা উদ্দেশ্য। কিন্তু এটা মনে রাখতে হবে, সবচাইতে অগ্রাধিকার যদি বলি বয়সের দিক থেকে, সবচেয়ে প্রবীণ মানুষ, প্রবীণদেরকে যদি আমরা টিকা দেওয়া নিশ্চিত করতে না পারি, আমাদের মৃত্যুর সংখ্যা কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। তবে তরুণদের টিকা নেওয়ার পরেও সতর্ক থাকার পরামর্শ দেন ডাক্তার মুস্তাক। টিকা নেওয়ার পরে স্বাস্থ্যবিধি মানতে হবে, অবশ্যই মাস্ক পরতে হবে। অনেক মানুষ যদি একসাথে আক্রান্ত হয়ে যায় টিকা নেওয়ার পরেও, সেখানে কিন্তু কোন রকম একটা ক্ষয়ক্ষতি বা দুর্ঘটনা ঘটতে পারে। মুবাল্লিক করিম, মাইটিভি, ঢাকা। কিছুতেই স্বাস্থ্যবিধি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন করোনার টিকা নিয়ে তেলেসমাতি করছে সরকার। তিনি বলেন এর মূল উদ্দেশ্য মানুষকে জিম্মি করে ব্যবসা করা। রাজধানী গোড়ানে করোনা হেল্প সেল এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন মির্জা ফখরুল। তিনি বলেন গণটিকার নামে গণসংক্রমণ ঘটিয়েছে সরকার। টিকা যেখান থেকেই আসুক যেন মানসম্পন্ন হয় তা নিশ্চিতের দাবিও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাণ্ডের কারণটা কি জানেন? চুরি করা। তারা টিকা নিয়ে দুর্নীতি করেছে, টিকা নিয়ে ব্যবসা করতে চেয়েছে, মানুষের জীবনকে জিম্মি করে তারা টিকা নিয়ে ব্যবসা করছে। বন্ধুরা, যেখান থেকে টিকা আনেন, টিকা থেকে হতে হবে মান সম্পন্ন, সেই টিকা যেন কাজ করে এবং সেই টিকা উৎপাদন দেশে করার আমরা পক্ষে, কিন্তু সেই টিকা হতে হবে মানুষের যেন কাজ হয়, টিকায় যেন কাজ হয়, তা দিয়ে যেন রোগকে প্রতিরোধ করা যায়, সেই ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। বিএনপি এখন মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্রে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর দলের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন জনগণ দ্বারা বারবার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি নেতারা মানসিক সুস্থতা হারিয়ে ফেলছে। শোক দিবস উপলক্ষে রাজধানীতে পৃথক সভায় তারা এসব কথা বলেন। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বিশ্বব্যাপী শোক দিবসের আলোচনার পাশাপাশি বিএনপিকে সাম্প্রদায়িক অপশক্তির মুখপাত্র হিসেবে মন্তব্য করলেন ওবায়দুল কাদের। বিএনপি মুক্তিযুদ্ধে পরাজিত সাম্প্রদায়িক অপশক্তির আজকে মুখপাত্র। পরাজিত অপশক্তির স্বার্থ রক্ষা রাজনীতি করতে গিয়ে তারা এখন নিজেদের পরিচয় অবস্থানও ভুলে গেছে। জাতীয় প্রেস ক্লাবে শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন বক্তব্যের জবাব দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ।
যেই দলের নেতৃত্বে মুক্তিযুদ্ধ, যেই দলের নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম, যেই দলের নেতৃত্বে স্বাধীনতা অর্জিত হয়েছে, সেই দল নিয়ে তারা কথা বলেন। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, দুই পাশে যারা আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান এই স্লোগান দেয়, তাদেরকে বসিয়ে তাদের সাথে মিটিং করে বলে আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং যে বক্তব্যগুলো দিচ্ছেন, এতে সত্যি আমার মনে হচ্ছে তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন রয়েছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্ত এলাকার মানুষদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আনা জরুরি বলে মন্তব্য করেছেন টিএনসিসি ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। আর সকলের সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ করা সম্ভব বলে মনে করেন ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক প্রবীর কুমার সরকার। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। কিছুদিন আগেও করোনা আক্রান্তের চাপে ডিএনসিসি কোভিড হাসপাতালের আইসিইউ থাকত পরিপূর্ণ, আর এখন সংক্রমণ নিম্নমুখী হওয়ায় খালি রয়েছে বেশিরভাগ শয্যা। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে মানুষ যত বেশি সচেতন হবে ততই সংক্রমণের হার কমে আসবে বলে মনে করেন ডিএনসিসি কোভিড হাসপাতালের পরিচালক। প্রতিদিনই কিছু কিছু করে কমছে, গত দুই সপ্তাহে আমরা এটা লক্ষ্য করেছি, ভর্তিও কমছে, পাশাপাশি আপনার সিরিয়াস পেশেন্ট যেটা সেটার সংখ্যাও কমছে। আপনি শুধু একটু মাস্ক পরেন এবং একটু 3 ফুট বা 6 ফুট ডিস্টেন্স মেনটেন করে আপনি কাজ করেন, এটা কিন্তু কোনো কঠিন কাজ না। এই কাজটা করলে আর সাথে যদি আমি ভ্যাকসিনেশন প্রোগ্রামটা অংশগ্রহণ করি তাহলে আমি নিজেও প্রোটেক্টেড থাকতে পারছি, আমার অন্য অ্যাসোসিয়েটস, আমার যারা সহকর্মী আছে, আমার পরিবারের সদস্য সবাই প্রোটেক্টেড থাকতে পারে। আক্রান্তের হার নিম্নমুখী রাখতে দেশের সীমান্ত এলাকায় যথাযথ নজর রাখা প্রয়োজন বলে মনে করেন ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসিরউদ্দিন। তৃতীয় ওয়েভটি আমাদের পার্শ্ববর্তী দেশে আসার সম্ভাবনা এবং অলরেডি কিছু কিছু ওখানে শুরু হয়েছে, সুতরাং এখন আমাদের জন্য হাই টাইম, আমরা মনে করি যে আমাদের সীমান্তবর্তী যে অঞ্চলগুলো আছে সেখানে যেন আমরা স্ট্রং আমরা একটা প্রোটেক্টিভ মেজার্স নেই, সে তার মধ্যে যেটাকে আমরা বলবো যে আমাদের মুভমেন্টগুলো রেস্ট্রিকশনের মধ্যে রাখা, মাস্কিং এগুলো করা, প্রচারণার চালানো। দেশে করোনা কমে এলেও রাজধানীতে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ, তাই একটু জ্বর সর্দি কাশি এলেই ডেঙ্গু পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন অনেকেই। আমাদের মনে করি ডেঙ্গুটাই বেশি ভয়ানক মনে হয়, ডেঙ্গু সতর্ক থাকলেও পারা যাচ্ছে না, এত মশা এত ডেঙ্গু থেকে বাঁচতে সবার সাবধানতা অবলম্বন জরুরি, সেই সাথে সবার সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব বলে মনে করেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকরা। আগস্ট মাসে আসার পরে যেটা হলো যে এ যাবৎ আমাদের 300 জন রোগী ভর্তি হয়ে গেছে, মানে 3 গুণ বৃদ্ধি হয়ে গেল এক মাসের মধ্যে, এবং ভর্তির যে রেকর্ড আমাদের ছিল 2019 সালে সর্বোচ্চ 69 জন পেশেন্ট, কিন্তু এবছর মিড আগস্টে আমাদের সর্বোচ্চ 80 জন পর্যন্ত রুগী আমাদের হসপিটালে ভর্তি থেকেছে। এইবারের ডেঙ্গুটা একটু ভিন্ন টাইপের এবং একটু আমাদের জন্য উদ্বেগজনক, সো আমরা বারবার বলি যে এখন কিন্তু এই উদাসীনতাটা আমাদের অবশ্যই পরিহার করতে হবে, এবং কোনো রকম জটিলতা দেখা দিলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হতে হবে। জাহিদ আহমেদ বাবু, মাইটিভি, ঢাকা। বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার নতুন কনসুলেট হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। তিনি জানান বাংলাদেশে আরও সৈয়দ শান্তিরক্ষী নিতে চায় দক্ষিণ সুদান। বিকেলে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। আফগানিস্তান ইস্যু বাংলাদেশ পর্যবেক্ষণ করছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আফগান ইস্যুতে আমরা এখনও একটা অবজারভিং, আর এই নিয়ে আমার খুব বেশি বলার আই ডোন্ট ফাইন্ড এনি, কারণ আমার ওখানে অ্যাম্বাসেডার, আমি ডেইলি খবর পাচ্ছি না, আর ওয়েস্টার্ন মিডিয়া থেকে যেটা পাচ্ছি সেইগুলো তো 1/3 আপনি বাদ দিতে পারেন অসত্য বলে। সুতরাং এক্স্যাক্ট কী খবর, দুই একটা ভিডিও দেখলাম যে নতুন গভর্নমেন্টের স্পোকসপারসন খুব সুন্দর বক্তব্য দিয়ে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, কিন্তু যখন আমি সিএনএন দেখি, বিবিসি দেখি, তখন দেখি উল্টা। হ্যাঁ, সো উই ডোন্ট নো মাচ অ্যাবাউট হোয়াট ইজ অ্যাকচুয়ালি হ্যাপেনিং। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের নদ নদীর পানি বাড়তে থাকায় প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা, পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। বিস্তীর্ণ ফসলি জমি পানিতে তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে আমন ধানের ক্ষেত, বীজতলা, সবজিসহ বিভিন্ন ফসল। ফেনীর ফুলগাজীতে মুহুরী নদীর বাঁধ ভেঙে 3টি গ্রাম আংশিক তলিয়ে গেছে। পাহাড়ি ঢল ও উজানের পানির চাপে সদর ইউনিয়নের জয়পুর অংশের এক জায়গায় বেড়িবাঁধ ভেঙে যায়। কুষ্টিয়ায় আবার ভাঙছে শেখ রাসেল হরিপুর সেতু রক্ষা বাঁধ।
এতে করে নতুন বাঁধের 330 মিটার নদীতে বিলীন হয়ে গেছে। সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে বিপদসীমার উপর দিয়ে বইছে যমুনা। কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি আবারও অবনতি হয়েছে। ধরলা, তিস্তা, দুধকুমার সহ অন্যান্য নদীর পানি বাড়ছে। ভারত সরকারের উপহারের আরও 40টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোলে স্থলবন্দরে প্রবেশ করেছে। ভারতের প্রধানমন্ত্রীর ঘোষণা 109টির মধ্যে এ নিয়ে দেশে এলো 71টি অ্যাম্বুলেন্স। সকালে ভারতের পেট্রাপোল বন্দরের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দরে প্রবেশ করে। এ সময় বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার আশরাফ আলী অ্যাম্বুলেন্সগুলো গ্রহণ করেন। এবারে প্রবাসের খবর। জাতীয় শোক দিবস উপলক্ষে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটে নানা কর্মসূচি পালন করে যুবলীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও 21 অগস্ট গ্রেনেড হামলা নিহতের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ কে এস তরিকুল হায়দার চৌধুরীর সভাপতিত্বে ও খন্দকার সবুজের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি মঞ্জুরুল আলম শাহীন, আইরিন পারভিন, আব্দুস সামাজ আজাদ সহ শোক দিবস অনুষ্ঠানে অংশ নেয় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিরা। কুয়েতে করোনার গণটিকা কর্মসূচির অংশ হিসেবে এবার অবৈধ অভিবাসীদের দেওয়া হচ্ছে ভ্যাকসিন। বিভিন্ন দেশের আকামাহীন অবৈধ অভিবাসীদের মধ্যে যাদের কাছে পুরাতন সিভিল আইডি অথবা পাসপোর্ট কপি রয়েছে তারা এই টিকা পাবেন। স্থানীয় নাগরিক সহ বিভিন্ন দেশের অভিবাসী মিলে প্রায় 70% লোককে টিকা প্রদান করা হয়েছে। এছাড়া ছুটিতে গিয়ে বিভিন্ন দেশে আটকে থাকা প্রবাসীরা কুয়েত সরকার অনুমোদিত টিকা গ্রহণ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা মেনে দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। এদিকে কুয়েতে করোনার সংক্রমণ কমে যাওয়া কয়েকটি হাসপাতালে করোনার ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে। এবারে খেলার খবর। পরবর্তী বোর্ড সভায় নির্ধারিত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনের সম্ভাব্য তারিখ। 3 বছর পর অনুষ্ঠিত বিসিবির এজিএম শেষে এমন তথ্য জানান সভাপতি নাজমুল হাসান পাপন। নির্বাচনে এবার আর সভাপতির পদে লড়তে চান না বলেও জানান তিনি। নাজমুল হাসান পাপন আরও জানান, দেশে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি করা সম্ভব। এসএম আরিফের রিপোর্ট। টেস্ট মর্যাদার 21 বছরেও দেশে তৈরি হয়নি একটি আঞ্চলিক ক্রিকেট কাঠামো। বিসিবির এজিএম এর পর এজিএম যায়, কিন্তু বিষয়টি রয়ে যায় কেবল আশ্বাসেই। এবারও তাই হলো। 3 বছর পর অনুষ্ঠিত বিসিবির বার্ষিক সাধারণ সভা শেষে আয় ব্যয়ের হিসেব, নির্বাচিত কমিটির সাফল্য ও ভবিষ্যৎ পরিকল্পনার পাশাপাশি আঞ্চলিক ক্রিকেট কাঠামো নিয়েও কথা বলেন বোর্ড সভাপতি। জিনিসটা যত সিম্পল মনে হয় বাইরের থেকে জিনিসটা আসলে তত না। ওটা করতে গেলে আপনার যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, আপনার যে নিজস্ব একটা শক্তি দরকার, একটা বেসিক থাকা দরকার, সেই কাজটাই আমরা করছি। নির্বাচনকে সামনে রেখে এজিএম এর গুরুত্ব বাড়ে বহুগুণ, তবে দিনক্ষণ এখনো ঠিক হয়নি। পরবর্তী বোর্ড সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার কথা জানান তিনি। নির্বাচন আমরা এখন এই আজকের এজিএম শেষ হয়ে গেলে আমাদের ধারণা 1 তারিখের দিকেই হয়তো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমাদের টার্গেট করেছি আমরা 1 তারিখে বোর্ড মিটিং ডাকবো। ওখানে আমরা নির্বাচনের যা যা নিয়ম কানুন আছে সব কিছু অ্যানাউন্স করে দিব। সো ভেরি ফাস্ট, মানে দেরি হওয়ার কোনো কারণ নেই। গতবার অনীহা জানালেও শেষ পর্যন্ত সভাপতির পদে লড়েছেন নাজমুল হাসান পাপন। তবে সভাপতির লড়াইয়ে অনীহা জানিয়েছেন এবারও। তাদের একটা কিন্তু বারবার বলা হয়েছে যে এই ক্রিকেট থেকে যত তাড়াতাড়ি সম্ভব দূরে সরে যেতে, অন্তত বোর্ডে থাকলেও এই এই জিনিসগুলো যেন না করি। মানে জাস্ট আপনাদের ইনফরমেশনের জন্য বললাম, বলে রাখলাম। ইট ইজ বিকামিং টু মাচ, আমি এখনো জানি না। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা। ভিন্ন খবর দিয়ে শেষ করব সংবাদ। সম্প্রতি বাজারে এসেছে বিশ্বের প্রথম ল্যান্ড সুপার ইয়ট। বিলাসবহুল এই গাড়ির ভিতরে অনায়াসে জায়গা করে নিতে পারে আরও এক গাড়ি। এ গাড়ির অন্দরমহল কোনো 5 তারা হোটেলের থেকে কম নয়। বিলাসিতার মোর এই গাড়ির অন্দরসজ্জার চোখ ধাঁধিয়ে দেবে যে কারো। মার্জিয়া মান্নানের রিপোর্ট। বিশ্বের প্রথম ল্যান্ড সুপার ইয়ট বাজারে এসেছে, যেটি বানিয়েছে জার্মানির গাড়ি প্রস্তুতকারক সংস্থা ডাম্বেল মোটর হোম। অনেকটা বাসের মতো দেখতে গাড়িটির ভেতর বিলাসিতায় মোড়া।
বাড়িতে থাকাকালীন যেসব গুরুত্বপূর্ণ জিনিসের প্রয়োজন হয়ে থাকে এই গাড়িতে তার স্বামী রয়েছে। বিশাল বিছানা, আধুনিক রান্নার উপকরণ, বাসন মাজার মেশিন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর সব রয়েছে এই গাড়ির ভেতরে। গাড়ির ড্রয়িং রুমে সোফা, টেবিল, 55 ইঞ্চির টিভি রয়েছে। অন্তর্মহলের দেওয়ালের রং এবং নকশাও চোখ ধাঁধানো। ভেতর থেকে বাইরে দেখার জন্য বাসের মতো এই গাড়ির দেওয়াল জুড়ে কালো কাচের জানালা রয়েছে। তবে এই জানালা দিয়ে বাইরেটা দেখা গেলেও বাইরে থেকে ভেতরে দেখা যায় না। পুরো গাড়ি জুড়ে রয়েছে মিউজিক সিস্টেম। গাড়ির ভেতরের পরিবেশ আরো আকর্ষণীয় করে তুলতে মেঝেতে কাঠের নকশাও করা হয়েছে। গাড়ির ভেতর এতটাই বড় যে সেখানে ফেরারির মতো স্পোর্টস কার রাখার মতো একটি গ্যারেজও রয়েছে। যাত্রীর পাশাপাশি পরিবেশের সুরক্ষার কথা মাথায় রেখে দূষণ রোধের দিকেও বিশেষ নজর দিয়েছে গাড়ি প্রস্তুতকারক সংস্থা, যে কারণে গাড়ির ছাদে সৌর প্যানেলের সাথে রয়েছে 1000 লিটারের পানির ট্যাঙ্ক। সম্প্রতি বাজারে আসা এই সুপার ইয়টের প্রাথমিক দাম ধার্য করা হয়েছে $20 লক্ষ, বাংলাদেশি টাকায় যা প্রায় 17 কোটি টাকার মতো। করোনা সংক্রমণ ও লকডাউনের কারণে প্রিয় এক স্বজনের মৃত্যুতে পাশে থাকতে পারেননি অস্ট্রেলিয়ান বেন জ্যাকসন। অস্ট্রেলিয়ান এই কৃষক 400 কিলোমিটার দূরে নিউ সাউথ ওয়েলসে ছিলেন যখন তার খালা ডেবি কুইন্সল্যান্ডে ক্যান্সারে মারা যান। লকডাউন চলায় ব্রিসবেনে তার শেষকৃত্যে অংশ নিতে পারেননি বেন জ্যাকসন। খালার প্রতি ভালোবাসা প্রকাশে তাই ভিন্ন এক পন্থা বেছে নিলেন জ্যাকসন। ভেড়ার পাল দিয়ে হার্ট বা হৃদয়ের চিত্র তৈরি করেন তিনি। সে ভিডিও আবার ড্রোনের মাধ্যমে ধারণ করা হয়, যা ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। অস্ট্রেলিয়ার বিভিন্ন টিভিতেও ভিডিওটি দেখানো হয়। সাম্প্রতিক বছরগুলোতে জ্যাকসন প্রতীক এবং লোগোর আকারে আরও কয়েকটি ভেড়া শিল্পকর্ম তৈরি করেছেন, যেগুলোর ভক্ত ছিলেন তার খালা। সংবাদের শেষ প্রান্তে আমরা, তবে যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের স্বাধীনতা অস্তিত্ব জিয়াউর রহমান বিশ্বাস করতেন না, বললেন প্রধানমন্ত্রী। জিয়া মোস্তাক চক্রান্তেই 15 আগস্ট হত্যাকাণ্ড। করোনায় দেশে 102 জনের মৃত্যু, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ছুটি বাড়ল 11 সেপ্টেম্বর পর্যন্ত, টিকা গ্রহণে আগ্রহ বাড়ছে তরুণদের। গণটিকার নামে গণসংক্রমণ করেছে সরকার, অভিযোগ ফখরুলের। বিএনপি মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তির মুখপাত্র, মন্তব্য বায়ুল কাদেরের। করোনার তৃতীয় ঢেউ আসার আগেই সীমান্তবাসীদের ভ্যাকসিনের আওতায় আনা জরুরি, বিশেষজ্ঞরা বলছেন সম্মিলিত প্রয়াসে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব। কাবুল বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ, জানিয়েছে পেন্টাগন, অন্তত 10 জন নিহত। এবং 3 বছর পর বিসিবির এজিএম অনুষ্ঠিত, দেশে আঞ্চলিক ক্রিকেট কাঠামো তৈরি করা সম্ভব, বললেন সভাপতি নাজমুল হাসান পাপন। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকে ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইটিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube.com/mytvbd news এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube.com/mytvbangla, facebook.com/mytvbangla। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।